আসসালামু আলাইকুম তো আজকে আমরা ক্লিপার সার্কিটের এই টাইপ 2 রি একটু অন্যরকম সার্কিট নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা বলছিলাম যে এই টাইপের যদি আমাদের ক্লিপার সার্কিট দেয় অর্থাৎ এই প্যারালাল ব্রাঞ্চ যুক্ত তাহলে আমরা এক একটা ব্রাঞ্চ এক এক সাইকেলে হয়তো বা এক একটা কন্ডিশনে অন হবে দুইটা কখনোই একই সাথে অন হবে না কিন্তু দুইটা একই সাথে অফ হইতে পারে তো দেখেন আমাদের এই যে এই ব্রাঞ্চটা এটা কিন্তু পজিটিভ সাইকেলে অন হবে কারণ এই যে আমাদের পি টার্মিনালটা উপরের দিকে আর এন টার্মিনালটা নিচের দিকে তাহলে আমাদের পজিটিভ সাইকেলে সার্কিটটা হচ্ছে এরকম এবং কারেন্টের ফ্লো কিন্তু এই দিকে যাবে কারণ আমরা সবসময় বলছিলাম যে ডায়ডের ভিতরে পজিটিভ কারেন্ট যাচ্ছে এরকম ভাবে আমরা নিয়ে ক্যালকুলেশন করবো তাহলে এটা হচ্ছে আর এটাও আর তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয় মাইনাস প্লাস এই যে এখানে আই আর ড্রপ আর এখানে আই আর হচ্ছে ড্রপ এটা তো পাঁচ তাহলে টু আই আর প্লাস এটা ধরে নিচ্ছে হচ্ছে সিলিকন তার মানে জিরো পয়েন্ট সেভেন প্লাস ফাইভ ইকুয়াল জিরো তাহলে 2IR এটা সমান আসতে হচ্ছে VI -5.7 তাহলে দেখেন আমাদের বলছিলাম যে ডায়োড অন হওয়ার শর্ত কি এর মানটা পজিটিভ হইতে হবে I যদি পজিটিভ হয় তার মানে এই যে ডান পক্ষে যে জিনিসটা আছে এটাও পজিটিভ হবে আর এটা পজিটিভ হওয়ার মানে কি অবশ্যই VI এর মান 5.7 এর চাইতে বড় হইতে হবে এবং এই ক্ষেত্রে আমার আউটপুট এই যে এই দুই মাথার আউটপুট এবং সেটা কিন্তু যে এটা মানে 5.7 পয়েন্ট প্লাস আই আর তাহলে তখন আমার আউটপুট হচ্ছে এবং এটা ক্যালকুলেশন করলে কত আসে নিচে লসাগো করলে হয় টু আর এই টু ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন মাইনাস ফাইভ পয়েন্ট এটা করলে কিন্তু ফাইভ পয়েন্ট সেভেনই আসে তাহলে আমরা লিখতে পারি আই প্লাস ফাইভ পয়েন্ট সেভেন বাই টু অর্থাৎ আমার ইনপুট যখন ফাইভ পয়েন্ট সেভেনের সমান বা বড় আউটপুট তখন আসলে ভিআই প্লাস ফাইভ পয়েন্ট সেভেন বাই টু এখন দেখেন যে এই সেম জিনিসটা নেগেটিভ সাইকেলে আসলে কি হয় তাহলে নেগেটিভ সাইকেলে কিন্তু আমার এই ব্রাঞ্চটা অন হবে আমরা বলছিলাম যে আমরা নেগেটিভ সাইকেলে এই ইনপুটের ভোল্টেজের এই সাইনটা আমরা উল্টাবো না আমরা কি করব কারেন্ট এমন ডিরেকশনে নিয়ে নেব যেন সেটা ডায়োডের ভিতরে পজিটিভ কারেন্ট যাচ্ছে সেটা নির্দেশ করে তাহলে এখানে যদি আমরা কেবল অ্যাপ্লাই করি এখন এই যে এই লুপের ভিতরে বা এই দিকে আমরা কেবল অ্যাপ্লাই করব তাহলে কত আসে

মাইনাস ভিআই মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই টু আমরা জানি যে আমাদের এই অন হবে কোন শর্তে আইটা যখন পজিটিভ হবে না ড্যাশটা যখন পজিটিভ হবে তখন অ্যাকচুয়ালি ডায়োড অন এটাও কিন্তু আসলে ডায়োড এর শর্ত এটাও কার শর্ত অন এর শর্ত আর এটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে এই যে ডান পক্ষে যেটা আছে এটাকেও পজিটিভ হইতে হবে তার মানে -vi -5.7 এটাও কি হবে পজিটিভ হবে এটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে -vi 5.7 এর চাইতে বড় হবে তাহলে vi টা কি হচ্ছে -5.7 এর চাইতে ছোট হবে তাহলে এইটা হচ্ছে আমাদের এই সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে সেটা অন হওয়ার শর্ত এবং এই ক্ষেত্রে আউটপুটটা কত হবে আমরা দেখতে পাচ্ছি আউটপুট হবে মাইনাস আয়ার এই যে এই দুই মাথা যদি ধরি কারেন্ট যেহেতু এখন আমাদের লুপের উল্টা তাহলে সব কিছু মাইনাস হবে তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন মাইনাস

এই ব্রাঞ্চটা থাকতেছে অন তখন আমাদের আউটপুট কিন্তু এইটা তাহলে দেখেন এই দুইটাই কিন্তু আমাদের এই ব্রাঞ্চ হোক কিংবা এই ব্রাঞ্চ হোক অনের শর্ত অর্থাৎ এই ডায়োড অন হবে কিন্তু দুইটা ডায়োডে কি একই সাথে অফ হইতে পারে তাহলে বোথ অফ এটা কখন হবে যখন এই যে এই কন্ডিশন এবং এই কন্ডিশনের উল্টা কন্ডিশন পাবো তার মানে যখন ভি এর মান এখানে দেখেন মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন এইচ এর ছোট ছিল আর এখন মাইনাস ফাইভ পয়েন্ট মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন এইচ বড় হয়ে যাবে এখানে ফাইভ পয়েন্ট সেভেন এইচ বড় ছিল এখানে ফাইভ পয়েন্ট সেভেন এইচ ছোট হয়ে যাবে তখন এই দুটার উল্টা কন্ডিশনই হচ্ছে ডায়োড অফ এর কন্ডিশন আর দেখেন এই ডায়োডও যদি অফ এই ডায়োডও যদি অফ হয়ে যায় তাহলে এই দুইটা ব্রাঞ্চই ওপেন আউটপুটে দেখেন এখানে তো আর ড্রপ হওয়ার কিছু নাই কারণ কারেন্ট যাওয়ার কোনো রাস্তা নাই তাহলে আউটপুট তখন কত হবে এই জাস্ট ভি আই যত আউটপুটও কি তত? தான আমি বলতে পারি এই সিচুয়েশনের আউটপুট হচ্ছে ইনপুটের সমান। তাহলে আমরা অলরেডি এই তিনটা কন্ডিশনেই কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট এটা ড্র করব। দেখেন এটা হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন। যখন ইনপুট 5.7 এর চেয়ে বড় তখন আউটপুট হচ্ছে এটা। যখন -5.7 এবং +5.7 এর ভিতরে আমাদের ইনপুট তখন আমাদের আউটপুট হচ্ছে VI আর যখন মাইনাস ফাইভ পয়েন্ট সেভেনের চাইতে ছোটো তখন হচ্ছে আউটপুট এটা তার মানে এখানে আমাদের দুইটা রেফারেন্স পয়েন্ট আমরা পাচ্ছি লাইন পাচ্ছি আর কি একটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন একটা হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে আমাদের ওই দুইটা যে রেফারেন্স লাইন পাইলাম সেই লাইন দুইটা আঁকায় ফেলি একটা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন আর একটা পাচ্ছি হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন তো দেখেন এইখানে আমাদের মানটা আসলে কোন এই এখানে কোন শর্ত পূরণ করতেছে এই জায়গাটার মান কিন্তু আমাদের এই যে ফাইভ পয়েন্ট সেভেনের চাইতে ছোট এবং মাইনাস ফাইভ পয়েন্ট সেভেনের চাইতে বড় তার মানে এটা আসলে এই যে মিডল কেস তার মানে আউটপুট হবে ঠিক ভি এর সমান তার মানে এখানে আমাদের আউটপুটটা ঠিক আমাদের ইনপুট যেরকম বাড়তেছে ওই রকম ভাবে বাড়বে কোন পর্যন্ত ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত এইখান থেকে শুরু করে এই পুরো রিজিয়নটা এই জায়গাটা এই জায়গাটাতে মান কত ফাইভ এর চেয়ে বড় তাহলে আমরা মান বসাবো কোন ইকুয়েশনে এই ইকুয়েশনে তো আসলে প্রত্যেকটা ভ্যালুতে তো মান বসানোর দরকার নাই আমরা কি করব শুধুমাত্র পিক ভ্যালুটাতে মান বসাবো এবং সেই করেসপন্ডিং পিক ভ্যালুটা পাবো তাহলে এই ইকুয়েশনে যদি আমরা পিক ভ্যালুতে মান বসাই দেখেন আমাদের পিক ভ্যালু কিন্তু হচ্ছে বিশ তাহলে এটার মান দিয়ে দেবো বিশ প্লাস ফাইভ পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই টু তাহলে কত আসতেছে টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ তার মানে আমাদের এই ভ্যালুটা এইখানে যাবে পিক ঠিক এই বরাবর পিক বরাবর এবং আবার এখান থেকে এসে এইভাবে নামবে এবং এই পিকটা হবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ এবং এটা ঠিক ফাইভ পয়েন্ট সেভেনে এসে মিলবে এবং দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ভ্যালু আবার কি হয়ে গেছে এই কন্ডিশন পূরণ করতেছে ফাইভ পয়েন্ট সেভেনের ছোট আর মাইনাস ফাইভ পয়েন্ট সেভেনের চাইতে বড় তার মানে এখানে আবার ইনপুটকে ফলো করবে ইনপুট ঠিক যে রকম ও ঠিক সেরকম এসে এখানে থাকবে এবার দেখেন আবার এই অংশটুকুতে আমার ইনপুট কিন্তু মান হচ্ছে যে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেনের ছোট আর আমরা জানি ছোট হলে এই সমীকরণে মান বসাইতে হবে তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি এখানে আমরা ভিআই জায়গায় মাইনাস বিশ বসাই দিব তাহলে বসান মাইনাস বিশ মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই টু করলে আসতেছে হচ্ছে মাইনাস টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ আর এখানে আবার সেম ইনপুট হচ্ছে এই যে মাঝখানের যে কন্ডিশন আউটপুটের সমান মানে সরি আউটপুট হচ্ছে ইনপুটের সমান তাহলে যেরকম ইনপুট গেছে আউটপুটে সেরকম গিয়ে আমাদের এই সাইকেলটা পূরণ করবে আমাদের মনে রাখতে হবে যে ইনপুট যখন যে কন্ডিশন পাবে আমাদেরকে সেই ইকুয়েশন হিসাবে বসায় কিন্তু ড্র করতে হবে তাহলে উপরেরটা হচ্ছে আমাদের ইনপুট আর নিচেরটা হচ্ছে আমাদের আউটপুট এই লাইনটা আসলে নির্দেশ করতেছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লিপার সার্কিটের আউটপুট